একটু নরমাল লাইফস্টাইল উইথ রাজশ্রীতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ হলো দুলপূর্ণিমা, তো শুভ দুলপূর্ণিমা। আর আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করব আপনাদের জীবন যাতে এই সাত রঙের রঙিন রঙের মতো একদম রঙিন হয়ে থাকে সবসময় আপনাদের জীবনে, মানে যেমন রং যেমন মানে সবাইকে রং মানে খুশি রাখে বা দেখতে তো ভালো লাগে, আপনাদের জীবনও ঠিক এমন রঙিনময় হয়, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আর আমি আর স্নান টান করে মানে চলে এসেছি দুল মানে দুল পূজার কাজ করার জন্য। এখন আমি আগে যে ভোগ লাগাবো ভোগটা রেডি করব, তারপর দুলকে পুজো দেবো। দেখুন আমার কালকে যে দুলটা বানিয়েছিলাম সেটা প্রায় একটু একটু শুকিয়ে গিয়েছে। যেহেতু বাইরে এখন রৌদ্র উঠে গিয়েছে তাই ক্যামেরাটা একটু ফোকাস করতে পারছে না ভালো করে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমার সাথে থাকুন আজকে দোল পুজোটা দেখার জন্য যে আমরা কীভাবে দোল পুজো করি। তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে থাকুন আমি কী করি আজ। আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে ভোগ রেডি করার জন্য। আজকে ভোগে হবে খিচড়ি আর পায়েস। তো খিচড়ির জন্য আমি এখানে দেখুন, এই যে দেখুন এখানে খাসার চাল নিয়ে নিয়েছি, আর এদিকে পাঁচ মিশালো ডাল নিয়েছি, এখানে বুটের ডাল, খেসারি ডাল, তারপর অরহরের ডাল, আর এদিকে বাদাম ভাজার জন্য চুলিতে বসিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি এখন বাদামগুলি ভেজে নামিয়ে নিয়েছি, এখন শুকনোগুলি ছাড়িয়ে নেব। আর এখানে কুমড়ো আলু সবজি বের করে নিয়েছি ভোগে মানে খিচুড়িতে দেবার জন্য। এখন আমার ভোগ রান্না হয়ে গিয়েছে, আমি ঠাকুরকে ভোগ নিয়ে যাচ্ছি ভোগ দেওয়ার জন্য, ভোগ রেডি করে নিয়েছি। তো হয়ে গিয়েছে, এখন আমার ঘরের যে নিত্য পূজাটা তা দিয়ে দেবো। এখন আমি আমার গুরুদেব, আমার রাধা কৃষ্ণ, আমার নারায়ণ, লক্ষ্মী মা, গণপতি যারা যারা আছে তাদের সবাইকে রং দিচ্ছি মানে আবির দিচ্ছি তাদের চরণে, কারণ আমরা সবার আগে ভগবানকেই রং দিই মানে আবির দিই বা প্রার্থনা করি যাতে আমাদের উপর তাদের আশীর্বাদ থাকুক, আমাদের জীবনে রঙিনময় হোক। বা আর ঘরে নিত্যি পূজা দেওয়া হয়ে গিয়েছে, আরতিও দেখিয়ে নিয়েছি। তো আপনারা সবাই কমেন্টস বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে, আপনাদের উপরও আশীর্বাদ থাকবে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরের। চলে এসেছি যে দুলটা বানিয়েছিলাম, তো দুল পুজোর জন্য দুলের কাছে আবির দেবার জন্য। বাইরে প্রচণ্ড রৌদ্র, তো আবির দিতে পারবো কি না ঠিক করে জানি না, আর বসতেই পারছি না। আর ফ্লোর যে প্রচণ্ড, যেহেতু আমার উঠানটা পাকা, প্রচণ্ড গরম হয়ে রয়েছে, পাও জ্বলে যাচ্ছে এমন লাগছে। যাই হোক পুজো তো দিতেই হবে রৌদ্রের জন্য। আমার ছেলে আমার মা পাল্টে পাল্টে আমার উপর একজনের পর একজন মানে ছাতি ধরে ধরে দাঁড়াচ্ছে, কারণ তাদেরও গরম লাগছে। তো একজন এসে দাঁড়াচ্ছে তো আরেকজন ছায়া যাচ্ছে এভাবে আমাকে ছায়া দিয়ে। তো আমি আলপনাটা আঁকছি, যেতটুকু পারলাম ততটুকুই করলাম, বেশি একটা সুন্দর হয়নি, তবু আমার কাছে ঠিকই হয়েছে। যেহেতু এত রৌদ্র তার মধ্যে বসতেই পারছিলাম না, তো যাক যেমনই হয়েছে ভগবানের আশীর্বাদ। আর এখন পুজোটা শুরু করে দেব। আমরা দুলপূর্ণির দিন দরজার মধ্যেও আবির দিই, তো দরজা তো দিয়ে নিচ্ছি। আর ভোগ দেবার পর মানে ঠাকুরের কাছে ঠাকুর ঘরে আমরা দরজা লাগিয়ে দিই, তো এখন দুলে আবির দিয়ে এসে তারপর দরজাটা খুললাম। তো ধূপ দীপ চালিয়ে নিয়েছি, ভোগও দেওয়া হয়ে গিয়েছে, তো এখন পূজা শুরু করব আমরা। আর আপনারা যে আরেকটা উঠোনে আলপনা দেখছেন সেটা হলো আমার সংক্রান্তির আলপনা, কিন্তু এখনও রয়ে গিয়েছে। এখন উসুরকা দিচ্ছি, পূজার তো আয়োজন হয়ে গিয়েছিলো দেখেছিলেন, তো শঙ্করধ্বনি উদ্ধ্বনি এবং কাঁসার বাড়ির মানে কাঁসা বাজিয়ে আমরা এইভাবেই পুজোটা দিই। পুজো শেষ হওয়ার পর আমরা দুলের মধ্যে একজন একজন করে সবাই আবির দেই প্রভুর রাধারানী বা প্রভুর উদ্দেশ্যে, মানে তাদেরকে উদ্দেশ্য করে যে তাদেরকে দিচ্ছি আমরা। তো প্রথম আমি দিলাম, তারপর আমার ছেলে দিল,
তারপর আমরা বসে পড়লাম নাম কীর্তন করার জন্য সবাই। তো নাম কীর্তন করে প্রভুকে রাধারানীকে নমস্কার করে প্রণাম জানিয়ে তারপর আমাদের পূজা সমাপন করলাম। তো পুজোর পর আমরা যারা বড় থাকে তো তাদেরকে আমরা আবির দিই, তো তাদের চরণে। তো আমি আমার হাজবেন্ডকে, আমার মা যেহেতু এসেছে আমার মাকে তাদেরকে দিলাম, আমার ছেলে আমার বোনের ছেলে মেয়ে সব তারা সবাই একজন একজনকে দিলাম। খুব আনন্দ হলো সেই সময়টা। তো আমার হাজবেন্ডও আমাকে দিয়েছে, মানে রং আজকে দোলযাত্রা ছিল, কিন্তু দোলযাত্রার দিনও আমার খুবই আনন্দ হয়েছে পুজোতে এবং পুজোর পর, মানে সবাইকে নিয়ে খুব হাসি হুল্লোড়ের মধ্যে সময়টা কেটেছে, খুব ভালো লেগেছে। আর তারপর আমার বাড়িতে যে বাচ্চাগুলি এসেছিল তাদেরকে নিয়ে, মানে কিছু বাচ্চা রয়ে গিয়েছিল প্রসাদ নেবার পর, তাদেরকে নিয়ে আমি একটা সেলফি তুললাম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখলেনি আমাদের গ্রামে কীভাবে দুলপূর্ণিটা আমরা পালন করি, মানে যারা বাড়িতে পুজো করে। আমার পুজোটা তো ছোটো করেই করেছি, তো পূজা বড় বা ছোটো পূজা তো পূজাই, তো পুজোটা দেওয়া শেষ আমার। আর যারা প্রসাদ নেওয়ার ছিল তারা, মানে পাড়ার বাচ্চারা, তাদেরকে ডেকে ডেকে প্রসাদ দিচ্ছি। দুজন তিনজন করে আসছে আর প্রসাদ নিচ্ছে। তো আমার এখনও মুখলাড়া হয়নি, মানে উপাস ভাঙিনি, তো এখন প্রসাদ নিয়ে উপাসটা ভাঙবো। তো সাথে থাকুন, আরও আছে আপনাদের সাথে গল্প, আপনাদের সাথে তো আজ মানে গল্প করা হয়নি, তো আগে প্রসাদটা খেয়ে নিই তারপর আপনাদের সাথে গল্প করতে আসছি। আর দেখুন এখানে বসে গিয়েছে আমার ঘরের আমার রাজপুত্র বাবা। আর এই যে হলো আমার বড় বোনের ছেলে মেয়ে, আর মাকে তো আপনারা দেখেছেনই। তো খাওয়া দাওয়া শেষ, আর আমাদের বাড়ির অতিথিরা এখন চলে যাবে, মানে আমার যে বোনের ছেলে মেয়ে এসেছিল বা মা, তারা চলে যাবে বাড়িতে বলছি থাকার জন্য, কিন্তু তারা নাকি থাকবে না। এখন আমি তো একটু ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে তারপর বাকি কাজগুলো করব। মা চলে গিয়েছে বাড়িতে, আর আমার বোনের ছেলে মেয়ে তারা, তাদেরকে বলে রেখে দিলাম কাল আমরা যখন বাড়িতে যাব তখন তাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। আর এখন প্রায় বাজে 5:10, সন্ধ্যা হয়ে এসেছে। আজ আমি সন্ধ্যার কাজ করছি না, করছে আমার ছেলে আর আমার হাজবেন্ড, তো তার জন্য আমি একটু ফ্রি। তো বাইরে থেকে কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আর আজ রাত্রে রান্না কী হবে এখনও ভাবিনি, দুপুরবেলা যা খিচুড়ি এসব খেয়েছি এগুলো খেলে এমনিতেই পছন্দ, মানে একটা যাকে বলে স্ট্রিট মতো, মানে একটা এমন হয়ে যায়। তো প্রসাদ অল্প অল্প খেয়েছি, তো দেখি রাত্রে কী রান্না হয় যেহেতু বাড়িতে অতিথি আছে। আর দেখুন এখন রাত্র হয়ে গিয়েছে, কিন্তু আমার ছেলে আবার খেলতে গিয়েছে, বলছে ভালো লাগছে না করে। তো যেহেতু তারা এসেছে তো তাদের সাথে খেলছে। দেখুন রাত্রের ভিউটা কত সুন্দর লাগে। আর বললাম যেহেতু আজকে হাজবেন্ড সন্ধ্যা দিয়েছে, হাজবেন্ড পুজো দেবে, তো তার জন্য আমার কোনো কাজ নেই, রাত্রে রান্নাটা আমি করব। কিন্তু এখন বাজে প্রায় 6টার উপরে বাজে, তো আমি তো তাদের সাথে খেলা এনজয় করছি। তো খেলা শেষ করে আমার ছেলে ঘরে এসে পড়েছে, দেখুন তারা সবাই ঘরে এসে পড়েছে। আর আমার হাজবেন্ড এদিকে জ্যোতিষ হয়ে গিয়েছে, সবার হাত দেখছে কার রেখা কেমন আছে, মানে ইউটিউব দেখে দেখে। তো যাক সে কথা, এখন আমার হাজবেন্ড অন্য কাজ ছেড়ে জ্যোতিষেতে নামবে মনে হয়। আমি আবার গিফট দেবো, মানে তাকে গিফট দেবো কি বলে তাকে, ম্যাগনিফাইং গ্লাস মনে হয়, যারা জ্যোতিষটা দেখে না তাদের। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করবো, আর বেশি বাড়াচ্ছি না। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি সেটাই চাই। আর সবার সাথে হোলি এনজয় করুন, আর কারোর প্রতি যদি রাগ অভিমান থাকে তো এই হোলির দিন সব ভুলে গিয়ে তাকে রং লাগাবেন, দেখবেন সব কিছু নিমিশে মুছে যাবে। আর রঙের এই 7 রঙের বাহারে আপনাদের মানে যে সম্পর্কটা যার যেমন সেটা খুব ভালো হয়ে যাবে। তো হ্যাপি হোলি, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আমি।
আবার দেখা হচ্ছে সামনের ব্লগে। মানে আপনি তো বলেইছিলেন যে আমি হোলিতে তিনটা পার্ট বানাবো, তো এটা হলো সেকেন্ড পার্ট। তো থার্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন, কারণ কালকে আমি যাব হোলি খেলতে। তো অবশ্যই আমার চ্যানেলে মানে চ্যানেলে ভিজিট করবেন আর দেখবেন যে আমি কীভাবে আমার মানে হোলিটা এনজয় করি। তো আজকে তো দোল পূর্ণিমা গেল, তা দেখালাম। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেল ভালো লাগে বা আমার মানে আমার লাইফস্টাইলটা আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন, তারা অবশ্যই অনেক 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 শেয়ার করবেন এই ভিডিওটা, কারণ যারা শহরে আছে তারা অনেকেই মিস করে যে গ্রামের মানে কীভাবে পুজো হয় বা কী। তো তার জন্য অনেক অনেক শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই বলবেন আমার পুজোটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তো অলওয়েজ স্মাইল।